হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকেরই কনস্টেবলের এক্সাম খুবই ভালো হয়েছে তো এখন আমরা ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশানটা দেখব এবং উইথ ডেসক্রিপটিভ মানে উইথ ক্যালকুলেশান এবং তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো আশা করি ভালোই দিয়েছো এবং ওইগুলো একটু কাইন্ডলি মিলিয়ে নেবে ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন দেখি কি বলেছে বলেছে কোনো আসল বা প্রিন্সিপাল সরল সুদে কুড়ি বছরে তিনগুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে ঠিক আছে তো এখানকার একটা কনসেপ্ট প্রথমে তোমাকে বলি যে কোনো টাকা তিন গুণ হয়ে গেছে এই কথাটার মানেটা কি টাকাটা তিন গুণ হয়ে গেছে মানে এক টাকা তার হয়ে গেছে কত টাকা তিন টাকা অ্যাকচুয়ালি তিনটা হচ্ছে কি তার সুদ আসল মিলিয়ে মানে কি অ্যামাউন্ট ওকে সেখান থেকে সে ইন্টারেস্ট কত পাচ্ছে বলো ইন্টারেস্ট পাচ্ছে হচ্ছে দুই ক্লিয়ার হয়েছে ওকে আবার কোনো টাকা কত গুণ হয়ে গেছে বলো দ্বিগুণ হয়ে গেছে তার মানে তার অ্যামাউন্ট সেটাই তাহলে তার ইন্টারেস্ট কত এক টাকা যদি দু টাকা অ্যামাউন্ট হয় মানে তার যদি এক টাকাটা প্রিন্সিপাল হয় দু টাকাটা তার যদি অ্যামাউন্ট হয় মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যদি হয় তাহলে তার ইন্টারেস্ট কত ইন্টারেস্ট হচ্ছে এক ঠিক আছে তাহলে তুমি একটা জিনিস এখান থেকেই বলতে পারো বলো দু টাকা ইন্টারেস্ট পাই এটা একমাত্র কার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে একমাত্র সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই কনসেপ্ট ব্যবহার করা যেতে পারে কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যবহার করা সম্ভব নয় কি করতে পারি আমরা দু টাকা ইন্টারেস্ট পাই আমরা কত বছরে বলো টোয়েন্টি ইয়ার্সে ঠিক কত টাকার এই যে এক টাকা প্রিন্সিপালের উপরেই আমরা ব্যবহার করছি তাহলে দু টাকা ইন্টারেস্ট কুড়ি বছরে যদি আমরা ইন্টারেস্ট পাই দু টাকা ইন্টারেস্ট পাই কুড়ি বছরে আমাদের দরকার কি এক টাকা ইন্টারেস্ট ওটা বলেছে কি ওই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ হওয়া মানে ইন্টারেস্ট কত হবে এক হবে এক টাকার ইন্টারেস্ট এক টাকা হবে তাহলে বছরে ইন্টারেস্ট পেতে দু দুই গেলে যদি কুড়ি বছর টাইম লাগে এক ইন্টারেস্ট পেতে গেলে সিম্পল হিসেব কত বছর টাইম লাগবে দশ বছর টাইম লাগবে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ ঠিক আছে এবারে যদি এই কোশ্চেনটাকে আমরা সিম্পল ইন্টারেস্টের হিসেবে করতাম সেক্ষেত্রেও দেখো ব্যাপারটা একই দেখো ওইটাকে আমরা একটা মডিফাই করতে পারি কি রকম সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু আমাদের কি সূত্র ছিল বলো পি আর টি বাই হচ্ছে হানড্রেড ওকে আচ্ছা এখানে পি তো ফিক্সড আছে আরও ফিক্সড আছে কিন্তু টিটা ফিক্সড নেই তাহলে আমরা এখানে একে নাম দিলাম আই ওয়ান এখানে একে নাম দিলাম টি ওয়ান ওকে সেই একই কথা তিন গুণ যদি টাকা হয় তাহলে ফার্স্ট ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট হয়ে গেছে কত দুই এক টাকার তিন টাকা হলে ইন্টারেস্ট হচ্ছে দুই আর পরের বারে সিম্পল ইন্টারেস্ট কত হবে এক হবে কারণ ওটা দ্বিগুণ হয়েছে তার মানে টাকাটা এক টাকা থেকে দু টাকা হয়েছে তার মানে ইন্টারেস্ট কত এক টাকা হয়েছে তাহলে পরের ক্ষেত্রে এসআই যদি আমি টু লিখে সমীকরণটাকে এভাবে লিখি পি আর টি টু বাই হান্ড্রেড এবারে ওদেরকে যদি রেশিও করে দিই তাহলে তুমি কি পাবে দেখো রেশিও করলে তুমি পাবে এসআই ওয়ান বাই দেখো এসআই টু ইকুয়াল টু পি আর টি ওয়ান বাই দেখো পিআর টি টু এই একশো একশো বাদ চলে যাবে ঠিক দেখো দুদিক থেকে পি আর পি আর বাদ চলে গেল এবারে কী আছে দেখো এসআই ওয়ান তাহলে তুমি যদি একটা করে ভ্যালু বসাও এসআই ওয়ানের ভ্যালু কত ছিল বলো দুই ছিল দুই বাই কত হচ্ছে এক আর টি এর ভ্যালু কত ছিল টি এর ভ্যালু ছিল দেখো হচ্ছে কুড়ি তার মানে তুমি পাবে হচ্ছে দুই বাই এক ইকুয়াল টু কুড়ি বাই টি টু মানে কত সময় লাগবে সিম্পলিভাই করো এটা হচ্ছে দশ তাহলে সেখান থেকে তুমি যেটা পাবে টি টু টু হচ্ছে কত টেন ইয়ার্স যেটা আমরা আগেই পেয়েছিলাম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি বলেছে নিচের সংখ্যার সিরিজে কতবার এক তিন সাত একসাথে আছে যেখানে সাত মাঝখানে এবং এক ও তিন তার দুপাশে বসেছে মানে কি আমাদের এরকম সংখ্যার সিরিজটা তোমাকে খুঁজতে হবে এক সাত তিন অথবা তিন সাত এক ব্যাপারটা হচ্ছে এটাই সাত হচ্ছে কি তাদের মাঝখানে থাকবে ওকে তাহলে তুমি একটা প্রথমে একটা সাত খুঁজো দেখো এইখানে যদি সাত খুঁজি এদিকে তিন আছে এদিকে কিন্তু এক নেই তাহলে এটা হবে না এখানে যদি সাত খুঁজি সাত এক তিন তাহলে এটা হবে এখানে সাত খুঁজলে সম্ভব নয় তিন আজকে দেখি সাত আছে হবে না এর সাতের ক্ষেত্রে হবে না এই সাতের ক্ষেত্রে হবে না আবার একটা সাত খুঁজি এখানে দেখো এখানে একটা হবে এক তিন আছে আবার সাত খুঁজি দেখো এখানে যদি সাত খুঁজি এটা হবে না দেখো পাঁচ আর এক আছে হবে না এখানে দেখো সাত তিন সাত সাত হবে না আবার যদি একে ধরে করি এটাও হবে না আবার দেখো এখানে যদি ধরে করি এক সাত তিন তাহলে এটা হবে তাহলে আমার অ্যাকচুয়ালি কতগুলো পাচ্ছি আমরা আমরা ওই কম্বিনেশনটা পাচ্ছি এখানে একটা এখানে একটা আর একটা কোথায় পাচ্ছি বলো এইখানটায় একটা ওকে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমরা কতগুলো পাচ্ছি বলো তিনটে পাচ্ছি দেখো কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন একটা খুব ভালো করে বোঝো একটি বিড়ালের পাঁচটা লাভ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর চার লাভ যায় ওকে এক কিন্তু কুকুরের তিন লাভ বিড়ালের চার লাফের সমান মানে এখানে কি রাস্তাটা বললো আর আগেরটাই কি বলেছে তোমাকে টাইম বলেছে এবারে বলেছে বিড়াল এবং কুকুরের দ্রুতির অনুপাত কত মানে স্পিড রেশিও জানতে চেয়েছি আচ্ছা প্রথম ক্ষেত্রে দেখো বিড়ালের পাঁচ লাভ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর চার লাভ যায় তার মানে একটি ক্যাটের পাঁচ লাভ যেতে যে সময় লাগে একটি ডগের সেই সময় কি চার লাভ যায় আচ্ছা আমি যদি ধরে নেই। টোটাল টাইম হচ্ছে কুড়ি সেকেন্ড এ পাঁচ লাভ যেতে কুড়ি সেকেন্ড টাইম নেয় এ চার লাভ যেতে কুড়ি সেকেন্ড টাইম নেয় তার মানে সি এর একটা জাম্পের জন্য কত টাইম নিচ্ছে বলো একটা টাইম জাম্পের জন্য ফোর সেকেন্ড টাইম নিচ্ছে তাহলে ওটাই তার টাইম একবার লাফানোর জন্য ডগের ক্ষেত্রে একবার লাফানোর জন্য টাইম কত হবে বলো পাঁচ সেকেন্ড হবে তুমি এভাবেও বের করতে পারতে আবার তুমি এখান থেকেও বের করতে পারতে যে সি এর জন্য টাইম লাগে চার সেকেন্ড ডগের জন্য টাইম লাগে হচ্ছে পাঁচ সেকেন্ড এভাবেও তুমি বের করতে পারতে এটা আমার গেল কি একবার লাভ দেওয়ার জন্য আমার কি পেলাম বলো টাইম পেলাম ঠিক আছে একবার লাভ দেওয়ার জন্য টাইম আচ্ছা একটা জিনিস আমরা জানি যে স্পিড বের করতে গেলে আমার কি বের করতে হয় আমরা যদি স্পিড বার করি তাহলে আমাদের কি দরকার আমাদের একটা জিনিস দরকার ডিস্টেন্স বাই বলো টাইম আমাদের দরকার হচ্ছে ডিস্টেন্স পাই হচ্ছে কত টাইম তাহলে আমরা টাইমটা পেয়ে গেলাম আবার পরের বারে দেখো কিন্তু কুকুরের তিন লাফ ডগের তিনটে লাফ কত বলেছে বিড়ালের চারটে লাফের সমান মানে ক্যাটের চারটে লাফের সমান মানে কি ও তিন লাফে যতটা যায় বিড়াল হচ্ছে চার লাফে ততটা যায় তার মানে ও একটা লাফে কত দূরত্ব অতিক্রম করে আমি বের করতে পারি সিম্পল হিসেবে আমি যদি বলে দিই যে ওরা হচ্ছে বারো সেন্টিমিটার বা বারো মিটার দূরত্ব লাফায় তাহলে ডক একবার জাম্প করলে কত লাফাবে বলো ফোর সেন্টিমিটার ওকে আর ক্যাড যদি একবার জাম্প করে কত লাফাবে বলো থ্রি সেন্টিমিটার তাহলে একবার জাম্পের জন্য কত দূরত্ব অতিক্রম করলো আর একবার জাম্পের জন্য কত সময় দরকার সেটা আমরা পেয়ে গেলাম তাহলে স্পিড রেশিও বার করবো স্পিড রেশিও কার প্রথমে হচ্ছে আমরা বলেছি কি বিড়াল এবং কুকুর তাহলে বেড়াল হচ্ছে ক্যাট আর কুকুর হচ্ছে ডক বসালাম এবারে বলো যে আমরা ভ্যালু যদি বসাই একটা ক্যাটের কত সেন্টিমিটার গেছে বলো তিন সেন্টিমিটার গেছে তিন সেন্টিমিটার ও গেছে কত সময় এই যে চার সেকেন্ড সময় তাহলে তিন বাই চার অনুপাত ডগের চার সে চার সেন্টিমিটার যেতে টাইম লেগেছে কত বলো পাঁচ সেকেন্ড টাইম লেগেছে তার মানে পাঁচ এবারে তুমি যদি এটাকে সিম্পলিফাই করো চার আর পাঁচের এলসিএম কত হয় চার আর পাঁচের এলসিএম হয় কুড়ি হয় তুমি গুণ করবে কুড়ি দিয়ে তার মানে এটা কত হবে পনেরো অনুপাত হচ্ছে কত দেখো হবে ষোলো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি বুঝতে পারলে এখানে এই যে কুড়ি ধরলাম বারো ধরলাম কেন এখানে বলেছে যে ও যত দূরত্বে যায় তিনবার লাভ দিলে এ চারবার দিলে তত দূরত্ব যায় তাহলে আমি টোটাল যদি ধরে নেই যে ও হচ্ছে বারো সেন্টিমিটার লাভ দেয় তাহলে ডগ তিনবার লাভ দিলে কত যায় বারো সেন্টিমিটার বলো একবার জাম করলে কত হবে তাহলে চার সেন্টিমিটার যাবে ক্যাট চারবার জাম করলে বারো সেন্টিমিটার যায় একবার জাম করলে কত সেন্টিমিটার যাবে তিন সেন্টিমিটার তাহলে একবার জাম্পের জন্য আমার তো স্পিড দরকার তাই না তাহলে আমার তো স্পিড দরকার স্পিড দরকার মানে কি আমাদের দূরত্ব দরকার আর সময় দরকার দূরত্ব হচ্ছে কি পেলাম আমরা এখান থেকে আবার এখানেও বলেছে পাঁচবার জাম দিতে বেড়ালের যত সময় লাগে পুকুরের সেটা চারবার জাম দিতে টাইম লাগে তাহলে টোটাল আমি ধরে নিই কত কুড়ি সেকেন্ড টাইম লাগে এবারে তুমি বলবে যে দাদা কুড়ি কেন ধরলে তুমি পনেরো ধরলে না কেন তুমি যা ধরবে তাই হবে প্রবলেম ওটা নয় প্রবলেম কি তুমি যখন এই পাঁচ দিয়ে ভাগ করবে তখন ভাগ কাটবে না তাহলে জিনিসটা আমার সিম্পলিফাই করতে গিয়ে জটিল হয়ে যাবে বুঝতে পারলে তাহলে আমরা এইভাবেই করতে পারি এই অঙ্কটা আরও শর্টকাটে করা যায় তো এটা ডেসক্রিপটিভে করলাম এইভাবেই করে নাও পরে যখন আবার ক্লাস করবো শর্টকাট বলবো বলেছে একটা দ্রব্য সতেরোশো টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় চোদ্দোশো টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত এর একটা বেসিক কনসেপ্ট তোমাকে বলি ধরো একটা জিনিসের দাম দশ টাকা ঠিক তাকে কি করলাম আমি প্রথমে বারো টাকায় বিক্রি করলাম পরে আট টাকায় ওই জিনিসটা আমি দেখলাম যে আট টাকায় বিক্রি করলাম দেখো এক্ষেত্রে তুমি দেখেই বুঝতে পারছো যে জিনিসটাকে যখন বারো টাকায় বিক্রি করি তার দু টাকা কি হচ্ছে বলো প্রফিট হচ্ছে আবার যখন আমি আট টাকায় বিক্রি করছি জিনিসটা হচ্ছে কি বলো টাকা লস দু হচ্ছে তাহলে যদি আমাদের এই জিনিসটা না থাকতো জিনিসটার দাম আমরা জানতাম না সাপোজ এই জিনিসটার দাম আমরা জানতাম না বললো যে কোনো একটা জিনিস বারো টাকায় বিক্রি করলে যা লাভ হয় আট টাকায় বিক্রি করলে তাই লস হয় তাহলে তুমি বলতে পারতো দশ হতো দেখো সিম্পলি দশটা কী করে পাবো যে দুটো টাকা দেওয়া আছে তাদেরকে যোগ করে দুই দিয়ে যদি ভাগ করে দাও বারো প্লাস আট বাই দেখো দুই কত হচ্ছে কুড়ি বাই দুই মানে কত দেখো দশ আমরা তো ধরেই ছিলাম যে দশ টাকা নিয়েছিলাম আমরা দশ টাকার দাম জিনিসটা বারো টাকায় বিক্রি করলে দু টাকা লাভ হয় আবার আট টাকায় বিক্রি করলে কি দু টাকা লস হয় এর ক্ষেত্রেও ব্যাপারটা সেম বেশি ভাবনা চিন্তার দরকার নেই দুটো সংখ্যাকে কি করবে যোগ করবে দুই দিয়ে ভাগ করে দেবে কত সতেরোশো প্লাস দেখো কত হবে চোদ্দশো বিরানব্বই বাই হচ্ছে দেখো দুই ঠিক আছে দুভাবে করতে পারো এক তুমি দুই দিয়ে দুটোকে কেটে দিতে পারো বা দুটোকে যোগ করে দিতে পারো দেখো দুটোকে যদি কেটে দিই দুই আটে ষোলো দুই সাতে চোদ্দো দুই সাতে চোদ্দো এটাকে কাটলাম দুই সাতে চোদ্দো দুই চারে আট দুই ছয় বারো দেখো সাত ছয় তেরো তিন হাতে এক সাত চার এগারো বারো দুই হাতে এক আট সাত আর কত ষোলোশো তেইশ টাকা হচ্ছে আমার জিনিসটার অরিজিনাল দাম বলেছে লক্ষণ আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে গেল তারপর বাঁ দিকে ঘুরে কুড়ি কিলোমিটার হাঁটলো সে এরপর পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে কুড়ি কিলোমিটার গেল বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে দেখো সিম্পলি যদি আমি বলি এটা আমার বাড়ি এখান থেকে সে গেছে কত কিলোমিটার প্রথমে গেছে পশ্চিম দিকে সব সময় দিকটা মনে রাখবে আমরা যখনই অঙ্ক করব এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা এটা হচ্ছে সাউথ এইভাবে আমরা দিকটাকে মনে রাখবো ওকে তাহলে সে প্রথমে গেল হচ্ছে কোথায় প্রথমে গেল হচ্ছে পশ্চিম দিকে এটা হচ্ছে ওয়েস্ট পনেরো কিলোমিটার তার বাঁ দিকে সে কোথায় গেছে বাঁ দিকে গেছে হচ্ছে এরকম কুড়ি কিলোমিটার গেছে ওকে তারপরে সে পূর্ব দিকে গেল পঁচিশ কিলোমিটার তাহলে এখান থেকে সে হচ্ছে গেছে এখানে পঁচিশ কিলোমিটার এটা কোটা টোটাল কত পঁচিশ কিলোমিটার এবং সেখান থেকে বাঁ দিকে সে ঘুরে চলে গেছে কত কিলোমিটার কুড়ি কিলোমিটার আবার তাহলে বললো যে বাড়ি থেকে কত দূরে দেখো সিম্পল কোয়েশ্চেন এটা যদি পনেরো হয় তার মানে আমি এটা একটা ড্র করতে পারি এটা হবে পনেরো আর তাহলে এটা হবে দশ তাহলে এটা যদি দশ হয় তার মানে তার বাড়ি থেকে এই দূরত্ব দূরত্বটা কত হবে বলো দশ কিলোমিটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজিটা পনেরো প্রতি কেজি পনেরো টাকা ও প্রতি কেজি বারো টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল ষোলো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করলে তার টোয়েন্টি পারসেন্ট লাভ হবে এটা কি অ্যালিগেশনের কোয়েশ্চেন আছে দেখো আমাকে অ্যালিগেশনের একটা রুল কি অ্যালিগেশনের একটা রুল হচ্ছে আমাকে যদি অ্যালিগেশন কাজে লাগাতে হয় প্রত্যেকটা কস্ট প্রাইস অথবা প্রত্যেকটা সেলিং প্রাইসের উপরে হিসেব করতে হবে তাহলে এখানে দেখো দুটো দেওয়া আছে কস্ট প্রাইস পনেরো টাকা আর পরে দেওয়া আছে বারো টাকা তাহলে আমার নিশ্চয়ই এটা পরেরটা এই টাকায় বিক্রি করলে সে টোয়েন্টি পারসেন্ট লাভ করেছে তার মানে ডেফিনেটলি এটা বিক্রয় মূল্য দেওয়া আছে এটা তোমাকে কি দেওয়া আছে বলো এসপি দেওয়া আছে ওটা এসপি কত টোয়েন্টি পারসেন্ট লাভে এসপি দেওয়া আছে আচ্ছা বলো সিপি আর যদি এসপির আমি রেশিও বার করি সিপি যদি একশো হয় বলো এসপি কত একশো কুড়ি সিমপ্লিফাই করো কুড়ি পাঁচে একশো আর কুড়ি ছয় একশো কুড়ি তাহলে প্রশ্নানুসারে তোমাকে দেওয়া আছে যে সিক্স ইউনিট মানে হচ্ছে দেখো ষোলো দশমিক পাঁচ শূন্য আমাকে বের করতে হবে পাঁচ ইউনিট মানে কত কারণ কি আমাকে এটাকে কনভার্ট করতে হবে কিসে বলো সিপিতে কারণ প্রত্যেকটাই সিপি আছে আমরা অ্যালিগেশান করলে তো এভাবে অ্যালিগেশানটা করি বলো এটা থাকে আর এটা থাকে এবারে আমরা এখান থেকে এখানে ডিফারেন্স করি আর এখান থেকে এখানে বসাই বসাই দিয়ে এখানে অনুপাত করে বসাই এটাই তো আমাদের অ্যালিগেশন প্রসেস তাহলে আমাকে এখানে কি ছয় অনু সিক্স ইউনিটটা কি এসপি দেওয়া আছে আমাকে সিপি বের করতে হবে তাহলে সেখান থেকে আমি সিপিটা যদি বের করি সিক্স ইউনিট মানে হচ্ছে ষোলো দশমিক পাঁচশো পাঁচ ইউনিট মানে কত তাহলে সিম্পলি এটা হচ্ছে বাই সিক্স হবে আর এটা কত হবে পাঁচ হবে ওকে দশমিক তুলে দাও তাহলে কত হবে দেখো তিন দুয়ে ছয় এটা কত হবে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো শূন্য দশমিক তুললে নিচে তোমাকে দুটো শূন্য দিতে হবে একের পিঠে চার চোদ্দ আর কত হচ্ছে দশ তাইতো দুই দুয়ে চার দু চোদ্দ দু পাঁচে দশ তার মানে ওখানে তুমি পাঁচশো হচ্ছে দুশো পঁচাত্তর কত পাঁচ বাই হচ্ছে একশো ঠিক আছে তার মানে তুমি যদি গুণ করে দাও ওটাকে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই সাত পাঁচে পঁয়ত্রিশ ছত্রিশ হবে তার মানে হচ্ছে হচ্ছে কি কি যে জিনিসটা বিক্রি করছো মিশ্রণটা তার কি হচ্ছে কস্ট প্রাইস তার মানে আমি এবারে হচ্ছে অ্যালিগেশনটাকে যদি কাজে লাগাই এখানে কিভাবে করবো আমরা পাবো হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে পনেরো টাকা ছিল

দেখো এরপরে একটা কোশ্চেন দিয়েছে এটা হচ্ছে সার্কাম ফ্যারেন্স জিওমেট্রি কোশ্চেন দিয়েছে এটা বেসিক কনসেপ্ট আছে এটা কি এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র বলা আছে এবং বিএসি পঞ্চাশ হলে ও বিসি ও কত ওকে তো এই হচ্ছে যদি একটা বৃত্ত হয় ঠিক আছে এই একটা বৃত্ত তো পরিবৃত্ত মানে কি ত্রিভুজটা কি হবে বলো ত্রিভুজটা হচ্ছে হবে বৃত্তের মাঝখানে বৃত্তের ভেতরে ঠিক আছে এই হচ্ছে আমাদের পরিবৃত্ত এটা হচ্ছে আমাদের সেন্টার আমাকে বলেছে বি এ সি কোনটা কত দেওয়া আছে বলো বি এ সি কোনটা এইটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আচ্ছা এখানকার একটা কন্ডিশান আছে কি আমরা জানি যে কেন্দ্রস্থ গোণ পরিদৃষ্ট কোণের কি হয় বলো দ্বিগুণ হয় এবং এটা এরা কি এরা হচ্ছে রেডিয়াস মানে এরা হচ্ছে সমান হবে তোমাকে জানতে চেয়েছে ও বি সি কোন এটা হচ্ছে যদি ও হয় তোমাকে জানতে চেয়েছে এই কোনটা কত হবে ও বি সি কোন দেখো খুব সহজ আমরা যদি বলি যে এটা হচ্ছে কি কোন এটা হচ্ছে আমরা এটাকে বলা হয় হচ্ছে পরিধি কোন আর এই কোনটাকে বলা হয় হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল আর ওটা হচ্ছে সার্কামফারেন্স অ্যাঙ্গেল ওকে ওটা যদি পঞ্চাশ হয় এইটা হয় তার দ্বিগুণ মানে এটা কত হবে একশো হবে সিম্পল আচ্ছা এটা যদি রেডিয়াস হয় এবং এটা যদি রেডিয়াস হয় তাহলে এই কোন সমান হচ্ছে এই কোন হবে অতএব এটা যদি একশো হয় তাহলে বাকি আছে কত বাকি আছে আশি তার মানে এটা চল্লিশ হবে আর এটাও কত হবে বলো এটাও চল্লিশ হবে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কত সি হবে ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে এ আই পি ভি এ ই জিজ্ঞাসা চিহ্ন ওকে তো দেখো যোগ এখানে তোমাকে কী করতে হবে তুমি যদি হিসেব করো এরপরে বি সি ডি ই এফ জি এইচ আই দেখো এ আই পি ভি এখান থেকে এখানে এসছে কত আট যোগ্য আবার দেখো আইর পরে জে কে এল এম এন ও পি দেখো এখান থেকে এখানে আমরা এলাম প্লাস সাত ডেফিনেটলি দেখো এটা দেখো প্লাস সিক্স হবে এটা কত হবে প্লাস ফাইভ হবে এটা দেখো কত হবে প্লাস ফোর হবে এবং এটা কত হবে এটা হবে প্লাস থ্রি আমরা হিসাব করে দেখে নিই একবার পির পরে কিউ আর এস টি ইউ ভি ছয় ঠিক আছে ভির পরে ডাব্লিউ এক্স ওয়াই জেড এ ঠিক আছে এরপরে বি সি ডি ই চার ঠিক আছে তাহলে ই এফ জি এইচ আই তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে অ্যান্সার হচ্ছে আমার আই আই কোথায় আছে আই তো নেই ই এফ জি এইচ সরি ভুল বললাম ইর পরে হচ্ছে ই এফ জি এইচ এইচ এটা এইচ হবে সরি কারেক্ট অ্যান্সার হচ্ছে কত এ ওকে ইর পরে ই এফ জি এইচ তিন নেক্সট দেখো বলেছে পরটার শব্দটিকে সাংকেতিক ভাষায় যদি এটা লেখা হয় তাহলে রিপোর্ট কথাটাকে কী লেখা হবে দেখো ভালো করে খেয়াল করে দেখো পি ও আর টি ই আর একটা জিনিস দেখো রিপোর্ট আর ই পি ও আর টি তার মানে অ্যাকচুয়ালি তুমি দেখো আর ই পি ও আর টি আর অ্যাকচুয়ালি তোমাকে ওই যেটা দেওয়া আছে ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে সাজাতে হবে দেখো আর এর কোড কত হচ্ছে আর এর কোড হচ্ছে লিখে দিই একবার এটা ছিল কি এম বি এন জেড কিউ এন আর এর কোড কত আর এর কোড হচ্ছে কিউ পি এর কোড কত পি এর কোড হচ্ছে এম ও এর কোড কত ও এর কোড হচ্ছে বি আর এর কোড হচ্ছে এন টি এর কোড হচ্ছে দেখো জেড এন কিউ এম বি এন কিউ কোথায় আছে এন কিউ এম বি এন জেড এন কিউ এম বি এন কিউ এমবি এনজেড কারেক্ট অ্যান্সার হচ্ছে ঠিক আছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসাদায় ব্যবসায় অংশীদার অজয় ব্যবসায় আট টাকা আট মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি চার মাসের জন্য টাকা নিয়োগ করে বৎসরামতে যদি অনিল লাভের টোয়েন্টি পায় তবে অনিল কত টাকা ইনভেস্ট করেছে দেখো আমাদের একটা জিনিস আমরা জানি যে আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট রেশিওটা ইনভেস্টমেন্ট রেশিওটা কার সঙ্গে সমান হবে প্রফিট রেশিও প্রফিট রেশিও এর সঙ্গে সমান হবে ঠিক আছে আর ইনভেস্টমেন্ট রেশিওটা কীভাবে হয় ইনভেস্টমেন্টটা কীভাবে হয় ইনভেস্টমেন্টটা হয় হচ্ছে প্রিন্সিপাল ইন টু টাইম সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট তাহলে ও দিয়েছে কত টাকা ও দিয়েছে হচ্ছে আট হাজার টাকা কত মাসের জন্য আট মাসের জন্য আর অজয় এটা দিয়েছে আর অনিল কত টাকা দিয়েছে আমরা জানি না কিন্তু সে চার মাসের জন্য টাকা দিয়েছিল এবারে প্রফিট কি হবে আচ্ছা এটা হচ্ছে কি অজয় আর এটা হচ্ছে অনিল অনিল ওকে তাহলে এবারে ও হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট নিয়ে নিয়েছে কেউ অনিল তাহলে ও যদি টোয়েন্টি নেয় একশোর মধ্যে ডেফিনেটলি অজয় পাখিটা বা নেবে ও হচ্ছে এইটি পারসেন্ট নেবে পাখিটা ক্লিয়ার তাহলে এবার এটাকে তুমি সিম্পলিফাই করো এটাকে যদি সিম্পলিফাই করো কী পাবে শূন্য কেটে দিলে আট কেটে দিলে এটা কত কেটে দিলে দুই দুই তাহলে এটা কাটলে কত দুই চারে তাহলে তুমি সেখান থেকে পাবে এক্সের ভ্যালু কত বলো হাজার টাকা करेक्ट आंसर হচ্ছে ডি নেক্সট দেখো 8 সেমি ব্যাসার্থ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি এক সেন্টিমিটার ব্যাসার্থ দ গোলক পাওয়া যাবে আচ্ছা প্রথম কথা আসি লোহার গোলকের ভলিউমের সূত্রটা কি নালে তো পাবে না ভলিউম একটা এরকম বড় ভলিউম থেকে তুমি কি করবে গলিয়ে এরকম ছোট ছোট তুমি কি পাবে ছোট ছোট গোলক পাবে এইভাবেই ঠিক তাহলে আমাকে প্রথমে পেতে হবে কি যে একটা লোহার গোলক মানে হচ্ছে স্ফেয়ার তার ভলিউম কত আমরা জানি হচ্ছে চারের তিন পাই বলো আর কি আরটা কি রেডিয়াস ওকে তাহলে প্রথমে যে বড়টার ব্যাসার্ধ ছিল বড়টার আয়তনের সঙ্গে ছোটগুলোর আয়তন এক সংখ্যক আয়তনের সঙ্গে সমান হবে তাহলে এক্সের ভ্যালু বের করলেই আমরা কি পেয়ে যাবো বলো এক্সের ভ্যালু বের করলে কতগুলো ছিল পেয়ে যাব তাহলে এটা হবে দেখো চারের তিন পাই আর কিউ আর মানে হচ্ছে হচ্ছে আমাদের বড় আয়তন ছোট একটা ছোট গোলকের আয়তন কত হবে একটা ছোট গোলকের আয়তন চারের তিন পাই আর কিউ মানে হচ্ছে কত একের কিউ এটা হচ্ছে কি একটা ছোট গোলক তাহলে এরকম আমার এক সংখ্যক গোলক তৈরি হবে তাহলে এক সংখ্যক গোলকের আয়তনের সঙ্গে বড় গোলকটার আয়তন সমান হবে এবারে তুমি এটাকে সিম্পলিফাই করো দেখো চারের তিন চারের তিন বাদ যাবে পাই বাদ যাবে একের কিউব মানে এক তার মানে অ্যাকচুয়ালি তুমি যেটা পাবে এক্স ইকুয়াল টু বলো আটের কিউব আটের কিউব মানে বাচ্চা বাচ্চা জানে কত হয় বলো পাঁচশো বারো হয় ঠিক ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তাহলে আমার কতগুলো গোলক পাওয়া যাবে গোলক পাওয়া যাবে হচ্ছে পাঁচশো বারোটা বলেছে নিচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব দেখো প্রতিবিম্ব হতে গেলে কি সমস্ত লেটারগুলো কি চেঞ্জ হবে সিমেট্রিক লেটারগুলো কোনো দিন চেঞ্জ হয় না যেমন কি এ কোনোদিন চেঞ্জ হয় না সি চেঞ্জ হয় ডি ই চেঞ্জ হয় এফ চেঞ্জ হয় আই কোনো দিন চেঞ্জ হয় না দেখো এখানে যা আছে তার মধ্যে সিমেট্রিক কে কে টি আই ভি এরা কোনো দিন চেঞ্জ হবে না আর বাদ বাকি সবাই চেঞ্জ হবে প্রথম কথা দেখো চেঞ্জ যদি হয় প্রথম ক্ষেত্রে এখানে দেখো এফের কোনো চেঞ্জ হয়নি তাহলে প্রথম ক্ষেত্রে এই অপশান হবে না পরে দেখো আমার তো অ্যাকচুয়ালি এইটা যত কাছে আছে এটা তত কাছে হতে হবে তাহলে দেখো ই ভি আই টি ঠিক আছে সি ঠিক আছে ইটাও চেঞ্জ হয়েছে এপো চেঞ্জ হয়েছে এপও চেঞ্জ হয়েছে ই চেঞ্জ হয়ে তার মানে এটা হবে দেখো এখানটাতে এই অপশানটাতে নিশ্চয়ই কিছু একটা চে ভুল আছে কি ই আছে তারপরে দেখো ডবল এফ চলে আসছে এইখানে তাহলে এটা হবে না পরেরটা দেখো ই কোনো চেঞ্জ হয়নি তার মানে এটা হবে না কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি বলেছে একটি হোস্টেলে ৩৫ জন ছাত্র ছিল যদি ছাত্রের আরো আরও জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন টাকা বৃদ্ধি পায় কিন্তু মাথাপিছু খরচের গড় এক টাকা করে কমে তাহলে প্রথমে প্রত্যেক দিনের গড় খরচ কত ছিল দেখো এই কোয়েশ্চেনটা করতে গেলে তোমার পুরো কোশ্চেন করার কিন্তু কোনো প্রয়োজন নেই তুমি কিন্তু অপশান দেখে কিন্তু করে নিতে পারবে কিভাবে দেখো পঁয়ত্রিশ জনের যদি থাকে প্রথমে তার মানে এইগুলো যে টাকাগুলো আছে এগুলো তাদের কি একদিনের খরচ ঠিক আছে পঁয়ত্রিশ জন ছিল তাদের একদিনের খরচ তারপর দিন সাতজন এসছে খরচ হয়ে গেছে কি বিয়াল্লিশ টাকা বেশি কিন্তু গড় খরচটা কমে গেছে তাহলে গড় খরচটা যদি হয় তুমি একটা জিনিস ভালো করে দেখো চারশো কুড়িকে পঁয়ত্রিশ দ্বারা কিন্তু ভাগ যায় কত দিয়ে ভাগ যাবে তুমি এটা যাবে হচ্ছে এক আর তারপরে যাবে হচ্ছে দুই বারো হবে ঠিক আছে তাহলে এটা এই যে বারোটা প্রথম দিনের গড় ক্লিয়ার মাথাপিছু গড় এবারে যখন এখানটাতে এক সাতজন এসছে তখন লোক সংখ্যা কত হয়েছে বিয়াল্লিশ জন হয়ে গেছে পঁয়ত্রিশ জন থেকে বিয়াল্লিশ জন হয়ে গেছে ওপরন্তু টাকাটাও বেড়ে গেছে যদি আমি ধরে নেই চারশো কুড়ি টাকা করেই আগে খরচ হতো সেটা এখন কত খরচ হয় দেখো চারশো বাষট্টি চারশো বাষট্টি ওকে তাহলে গড় খরচ কত হয়েছে দেখো গড় খরচ হয়ে গেছে এক টাকা তাহলে ভালো করে প্রশ্নটা দেখো মাথা পিছু খরচের গড় এক টাকা করে কমে দেখো এখানে আমি যা হিসেব করলাম সেখানে এক টাকা করে কমে গেছে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি এ হবে তুমি দেখো চারশোকে কিন্তু পঁয়ত্রিশ দিয়ে ভাগ যায় না 433 কেও 35 দিয়ে ভাগ যায় না আর 430 কেও 35 দিয়ে ভাগ যায় না ওই জন্য দেখে আমি প্রথমেই এই आंसरটা করতে পারলাম এবারে বললাম কি না আমরা যদি না বুঝতে পারতাম তখন কি করতাম তাহলে আমি ধরে নেই প্রথমে আমাদের কত টাকা ছিল প্রথমে x পরিমাণ টাকা আমরা প্রথমে খরচ করতাম তাহলে প্রথম দিনে গড় টাকার পরিমাণ কত x/35 ক্লিয়ার প্রত্যেক তারপরে যখন লোক সংখ্যা হয়ে গেছে 42 খরচ কি হয়েছে যা ছিল তার থেকে বিয়াল্লিশ বেড়ে গেছে এবং সেই গড়ের পার্থক্য কত হচ্ছে এক হচ্ছে তাহলে দেখো এটাকে যদি যদি করো তুমি নিচ থেকে কমন নাও তাহলে এদিকে সাত গুণ হবে তার মানে অ্যাকচুয়ালি পাবে তুমি হচ্ছে এক্স বাই পাঁচ মাইনাস এক্স প্লাস বিয়াল্লিশ এটা কত হচ্ছে ছয় এটা কত হচ্ছে দেখো সাত ঠিক আচ্ছা এবারে গুণ করবো কত দিয়ে এবারে গুণ করব দেখো তিরিশ দিয়ে একে তিরিশ দিয়ে গুণ করলে ওদিকেও তিরিশ দিয়ে গুণ করতে হবে গুণ করলে কত হবে দেখো এটা হবে সিক্স এক্স এটা হচ্ছে দেখো ফাইভ এক্স আর এটা হবে দেখো কত দুশো দশ আর এদিকেও কত দেখো দুশো দশ তার মানে অ্যাকচুয়ালি তুমি পাবে এক্স ইকুয়াল টু দেখো চারশো কুড়ি কারেক্ট অ্যান্সার হচ্ছে কত সেই এ তুমি অপশান টেস্ট করে যেটা একবারে উত্তর বের করে নিতে পারতে ঠিক নেক্সট দেখো বলেছে কার্নিভোরাস টাইগার উল সিম্পলি কার্নিভোরাস কি হয় টাইগার হয় আবার উলফ হয় প্লেয়ার কি মাস্টার হয় আর প্লেয়ার কি ম্যানেজার হয় এটা হয় না ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো ফ্রুট এটার কোনো গল্প নেই স্টুডেন্ট দেখো বয়ও স্টুডেন্ট হয় গার্লও স্টুডেন্ট হয় কারেক্ট অ্যান্সার হচ্ছে সি দেখো ডাইসের কোশ্চেন আছে আমাদের ডাইসের কোশ্চেনে কি হয় আমরা যতগুলোই ডাইস দেওয়া থাকুক না কিনা আমরা যে কোনো দুটো ডাইসকে আমরা চুজ করব যাদের মধ্যে বলো কমন কমন ওয়ান সাইড কমন আমরা কি নেব বলো ওয়ান সাইড কমন নেব কমন আমরা কার মধ্যে দেখতে পাচ্ছি দেখো এক ছয় চার ছয় তিন পাঁচ তার মানে দুটো যদি প্রথমে এই দুটোকে নেই ছয় এক চার আর এর মধ্যে যদি থেকে নেই পাঁচ ছয় আর এটা হচ্ছে তিন তাহলে সেখান থেকে যদি আমরা পাই তাহলে এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে ছয় তাহলে আমরা কী করি ক্লক ওয়াইজ সংখ্যাগুলোকে বসাই এটা কত হবে ছয় চার আর এটা কত হবে এক এখানে বসালে ক্লক ওয়াইজ কী হবে বলো ছয় এটা হবে তিন আর এটা কত হবে পাঁচ আমাকে জানতে চেয়েছে দুইয়ের অপজিটে দেখো এখানে ছয় দুইবার রিপিট হয়েছে আর মিসিং কে আছে দুই তার মানে আমি বলতে পারি এখান থেকে ছয়ের অপোজিটের সংখ্যা কে হবে বলো দুই হবে তাহলে দুইয়ের নম্বরের বিপরীতে কে আছে দুই নম্বরের বিপরীতে আমি বলতে পারি দেখো কত হবে সাত ছয় বিয়াল্লিশ সাতের চার ছয় এক ছয় ছয় এক দশ সতেরো ছয় একশো দুই রবির জন্মদিন বুধবার গোপালের জন্মদিন রবির জন্মদিনের পঞ্চাশ দিন পর ওকে তাহলে আজকের হচ্ছে কিবার আজকের হচ্ছে ওয়েডনেসডে আজ থেকে সিম্পলি ফিফটি ডেজ পরে কি হবে ফিফটি ডেজ পরে হচ্ছে কি করতে হয় সিম্পলি আমাকে যতদিন পরে বলে সেটাকে আমরা ভাগ করি কি দিয়ে সাথ দিই রিমাইন্ডার কত হবে রিমাইন্ডার এক তার মানে বুধবারের একদিন পরে হচ্ছে কি বলো থার্স মানে হচ্ছে কি বৃহস্পতিবার কোনো ঘনকের প্রতিটি বাহু যদি টেন পারসেন্ট করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে ঠিক দেখো এটা হচ্ছে সাকসেসিভ ডিক্রিজের সূত্র এটা হচ্ছে এই সূত্রতে তুমি ফেলে দিতে পারো সাকসেসিভ ডিক্রিজের সূত্র এ প্লাস বি এবি বাই হান্ড্রেড দেখো প্রথমে দশ কমানো হয়েছে তারপরে আবার দশ কমানো হয়েছে এটা হচ্ছে দশ ইন্টু দশ বাই হান্ড্রেড তার মানে এটা কত হবে দেখো কুড়ি মাইনাস দেখো সিম্পলিফাই করলে এটা এক হবে তার মানে এটা কত হবে বলো উনিশ পার্সেন্ট ডেফিনেটলি কি বলো কম হবে ঠিক দেখো খুব ভালো একটা কোয়েশ্চেন এটা বলেছে ত্রিভুজে এসি যদি কুড়ি মিটার হয় এক্স হয় তাহলে বিসি ইকুয়াল টু পঞ্চাশ মাইনাস এক্স মিটার হয় তবে বি সমান কত দেখো একটা ত্রিভুজের কিছু প্রপার্টি আছে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রপার্টি হয় কি প্রপার্টি হয় প্রথম কথা যেটা হবে সেটা হচ্ছে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে কি বলো অতিভুজ এটা হচ্ছে কি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি এটা হচ্ছে ভূমি ঠিক আছে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আমাকে এখানে এসির ভ্যালু দেওয়াই আছে এসির ভ্যালু কত দেওয়া আছে কুড়ি এই ভ্যালুটা দেওয়া আছে দেখো কুড়ি এবারে আর একটা জিনিস দেওয়া আছে কি এবির ভ্যালু আচ্ছা এটা 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 হচ্ছে 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 এ বি আর সি দেওয়া আছে আচ্ছা এবি দেওয়া আছে তোমাকে এক্স আর নিচের এটা দেওয়া আছে দেখো কত ফিফটি মাইনাস এক্স একটা কথা জানতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাদ বাকি যে দুটো বাহু হয় ডেফিনেটলি সেটা কী হয় অতিভুজের থেকে ছোটই হবে অতিভুজ কোনো দিন অন্য দুটো বাহুর থেকে কখনোই ছোট হতে পারে না ঠিক আছে তাহলে একটা জিনিস দেখো যদি আমাকে বলেছে এবি সমান কত সমান এক্স ধরেছে তিরিশ তাহলে একটা জিনিস দেখো কখনো এটা যদি আমরা যদি জিনিসটাকে সাজাই এভাবে এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে কত এক্স আর এটা হচ্ছে কত এক্স মাইনাস ফিফটি মাইনাস এক্স আমরা যদি জিনিসটাকে সাজাই পাইথাগোরাস হিসাবে কীরকম এটা হচ্ছে প্রথম প্রথমেটা তো ফিক্সড কুড়ি আর এটা হচ্ছে দেখো পঞ্চাশ মাইনাস এক্স আর এটা কত হচ্ছে এক্স দেখো প্রথমে যদি এক্সের ভ্যালু অপশান অনুযায়ী তিরিশ নেই তার মানে এটা হচ্ছে কুড়ি কিন্তু তাদের স্কোয়ারের যোগফল কোনো দিন এটার সঙ্গে সমান হবে না ফার্স্ট কেস গেল এটা দ্বিতীয় নাম্বার কেস এটা যদি আমরা কুড়ি তো আছেই ফিক্সড এক্সের ভ্যালু যদি উনত্রিশ হয়ে যায় তার মানে এটার ভ্যালু কত হবে এটার ভ্যালু ডেফিনেটলি হবে একুশ দেখো যাদের স্কোয়ারের যোগ ফল কোনোদিন উনত্রিশের স্কোয়ার হবে না দেখো পঁচিশ তো হওয়া সম্ভবই নয় কেন এটা কুড়ি এটা পঁচিশ আর এটা পঁচিশ হাইপোটেনিয়াস আর আর একটা বাহু কোনো দিন সমান হতে পারে না অতএব উত্তর আমার হবে ডি উত্তর আমার হবে ডি ব্যাস এইভাবে করলেই অঙ্ক পেয়ে যাবে তুমি আর এভাবে যদি তুমি অঙ্ক না করো তোমাকে দিতে হবে কি মিডিল ফ্যাক্টরে যেতে হবে কিরকম তুমি পাইথাগোড়া সূত্র কি ছিল বলো কুড়ি স্কোয়ার মাইনাস এক্সের এর স্কোয়ার ইকুয়াল টু এক্সের এর স্কোয়ার তুমি এইভাবে পাবো এবারে তুমি এটাকে যদি এইভাবে যদি করবে ভাবো তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে যদি আমি লিখে দেই এটা হচ্ছে কত কুড়ি এটা হচ্ছে x আর এটা কত হচ্ছে বলো 50 - x দেও আছে তো তোমাকে তার মানে তুমি সূত্র অনুযায়ী 20² + 50 - x² = দেখো x² তুমি যদি সমাধান করো এই রাশিটাকে ওদিকে নিয়ে চলে যাও তার মানে एक्चुअली পাবে তুমি x² - 50 - x² = 20² ओके তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বসাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি করে দিলে কি হবে দেখো একটা জিনিস এক্স প্লাস তুমি যদি এটা করো পঞ্চাশ তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস এটা হচ্ছে এ প্লাস বি যদি করি এক্স মাইনাস পঞ্চাশ এটা তখন হয়ে যাবে দেখো প্লাস এক্স ইকুয়াল টু দেখো এটা কত হচ্ছে চারশো হচ্ছে তাহলে এখান থেকে এক্স এক্স বাদ যাবে তার মানে তুমি পাবে হচ্ছে পঞ্চাশ ইন্টু দেখো টু এক্স মাইনাস পঞ্চাশ ইকোয়াল টু কত হচ্ছে চারশো তাইতো আচ্ছা এটা কাটলে এটা কাটলে দেখো কত পেলে পাঁচ আট এ চল্লিশ তুমি পাবে সেখান থেকে এইট এক্স টু দুই দুই চার দুই নয় ভ্যালু তুমি কত পেলে এক্স এর ভ্যালু পেলে হচ্ছে উনত্রিশ ওকে সরি কোথাও ভুল করলাম হ্যাঁ 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 তবে এব ভ্যালু জানতে চাইছে উনত্রিশ তাই তো আচ্ছা এবির ভ্যালু হচ্ছে কত উনত্রিশ যদি এটা উনত্রিশ হয় তার মানে ওটা হয়ে যাচ্ছে কত কোথাও ভুল করেছি আমি মনে হচ্ছে দেখো দেখি এটার ভ্যালু যদি উনত্রিশ হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরি আমি ওখানটাতে ভুল করেছিলাম কোনো একটা ক্যালকুলেশনে মেবি তাহলে এটা যদি উনত্রিশ হয় তাহলে এটা কত হবে একুশ হবে ঠিক আছে নো প্রবলেম ওটা যদি আমি সাতাশ ধরে নিতাম তার মানে এটা হয়ে যেত টোয়েন্টি থ্রি হ্যাঁ তখন প্রবলেম হতো ঠিক আছে এভাবেও তুমি করতে পারো আর ওখানেও কিন্তু করা যাবে অসুবিধা হবে না নেক্সট দেখো বলেছে ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের কোনগুলির মধ্যে শব্দটা তৈরি করা যাবে না দেখো প্রত্যেকটা চেক করো চেক করলে একটা জিনিস তুমি দেখতে পাবে এখানে একটা দেখো কি আছে এফ টি ও আর ফ্যাক্টর এফএসি টি ওয়ার দেখো ও কিন্তু কোন জায়গাতে দেখতে পাবে না এখানে তার মানে যৌগিক সুদ মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স ছিয়ানব্বই টাকা সুদের হার বার্ষিক কত ছিল দেখো এর একটা সূত্র ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড তার কি আছে বলো হোল স্কোয়ার এটা কত দিনের জন্য ভ্যালিড অনলি ফর টু ইয়ার্স এর জন্য ভ্যালিড থ্রি ইয়ার্স এর জন্য কিন্তু এটা লাগানো যায় না থ্রি ইয়ার্স এর জন্য অন্যভাবে আমাদের হিসাব করতে হয় ঠিক আছে তাহলে এখানে আমরা বসাবো কত ডিফারেন্স কত দেওয়া আছে নাইনটি সিক্স ইকুয়াল টু পি মানে হচ্ছে প্রিন্সিপাল কত হচ্ছে পনেরো হাজার ইন্টু এটা কত হচ্ছে দেখো পি স্কোয়ার বাই একের পিঠে চারটে শূন্য এখানে আমি তিনটে শূন্য কেটে দিলাম পাঁচ তিনে পনেরো এটা হচ্ছে দেখো পাঁচ দুইয়ে দশ এটাকে তিনে কাটবো তিন তিনে নয় তিন এ ছয় পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে চৌষট্টি তার মানে ডেফিনেটলি পি ইকুয়াল টু কত আট হবে সরি পি নয় এটা আছে আর আছে আর আর স্কোয়ার আর হচ্ছে কত হবে আট তাহলে আট পার্সেন্ট হচ্ছে কি বার্ষিক সুদের হার পেলাম আমি ওকে এগুলো পরে আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ করবো প্রত্যেকটা দেখব দুটো সংখ্যার যোগফল বলেছে সাতাশ গুণফল বলেছে একশো বিরাশি ছোটো সংখ্যাটি কত দেখো দুটো সংখ্যার যোগফল বলেছে ধরো এ প্লাস বি কত টোয়েন্টি সেভেন এবং এ ইন্টু বি দেওয়া আছে কত ওয়ান এইটটি টু ছোটো সংখ্যাটি কত দেখো দুটো সংখ্যার যোগফল যদি সাতাশ হয় তাহলে ছোটো সংখ্যাটা তাহলে ষোলো যদি হয় তাহলে বড় সংখ্যাটা কত ডেফিনেটলি বড়ো সংখ্যাটা হচ্ছে কি এগারো কারণ তাদের যোগফল তো টোয়েন্টি সেভেন বলো ছোট সংখ্যা কোনো দিন ষোলো আর বড় সংখ্যা এগারো এটা কোনো দিন হতে পারে হতে পারে না এটা হচ্ছে দেখো বারো আর এটা হচ্ছে দেখো পনেরো এটা হতে পারত কিন্তু এদের গুণ ফল কি কোনোভাবে ওয়ান এইট্টি টু হবে না কারণ ইউনিট ডিজিট যখন তুমি ক্যালকুলেশন করবে জিরো চলে আসছে এখানকার ইউনিট ডিজিট জিরো দুই আছে দেখো এটা হচ্ছে চোদ্দো আর আর একটা সংখ্যা কত হবে যোগফলস টোয়েন্টি সেভেন চোদ্দো যদি হয় আর একটা কত তেরো তাদের গুণ ফল প্রথম কথা হচ্ছে বের করার প্রয়োজনে নেই কারণ ছোট সংখ্যা কোনো দিন চোদ্দো আর বড় সংখ্যা কোনোদিন তেরো হতে পারে না দেখো এরপরে তেরো যদি হয় আর এটা যদি চোদ্দ হয় ডেফিনেটলি অ্যান্সার ঠিক আছে ওয়ান এইটি টু কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এইভাবে করতে পারো আর না হলে তোমাকে বের করতে হবে বহু ঘুরিয়ে কান দেখাতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এভাবে করতে হবে একটি ব্যাগে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত আছে এটা মোট সংখ্যার মোট টাকার পরিমাণ একশো চুয়াল্লিশ পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি দেখে তাহলে এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে মানে তোমাকে দেওয়া আছে নাম্বার রেশিও কত পাঁচ অনুপাত আট অনুপাত তিন কার কার পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর কত বলো দশ পয়সা ঠিক আছে এখান থেকে তোমাকে ভ্যালু রেশিও বার করতে হবে কারণ তোমাকে ভ্যালু দেওয়া আছে বলে এই অঙ্কগুলো আমরা শিখেছি তোমাকে নাম্বার রেশিও দেওয়া থাকলে ভ্যালু দেওয়া থাকবে আর ভ্যালু রেশিও দেওয়া থাকলে তোমাকে নাম্বার দেওয়া থাকবে তাহলে ভ্যালু রেশিও মানে কি দেখো পঞ্চাশ পয়সার কয়েন বলো পাঁচ পিস আছে তার মানে ক টাকার মাপে ক টাকা আছে সিম্পলি দুই দিয়ে ভাগ করবো কারণ এক টাকায় দু পিস থাকে পঁচিশ পয়সার কয়েন আছে আট পিস তাহলে ক টাকা আছে সিম্পলি চার দিয়ে ভাগ করবো ক টাকা আছে বলো দু টাকা আছে আর দশ পয়সার কয়েন তিন পিস আছে তার মানে ক টাকার আছে দশ দিয়ে ভাগ করব। তার মানে এই হচ্ছে আমাদের অনুপাত দশ দিয়ে গুণ করলে সিম্পলিফাই করব দেখো পঁচিশ অনুপাত কুড়ি অনুপাত কত তিন ঠিক আছে পাঁচ বাই দুই আট বাই চার করবো আর এটা হচ্ছে তিন তিন বাই দশ করবো তাহলে দেখো পঁচিশ আর হচ্ছে দেখো কুড়ি মানে হচ্ছে পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ তাহলে প্রশ্নানুসারে আটচল্লিশ ইউনিট মানে তোমাকে দেওয়া আছে কত একশো চুয়াল্লিশ টাকা তাহলে এক মানে দেখো কত হবে ছয় হবে এই ছয় কাটবে ছ আটে সরি আটে কাটবে না বলো তিনে কাটবে সরি তিনে না চব্বিশ তিনে কাটে তাহলে আমাকে জিজ্ঞেস করেছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা পঞ্চাশ পয়সার মুদ্রার আমি ভ্যালু বার করি তাহলে সংখ্যা পেয়ে যাবো তাহলে ভ্যালু কত হবে পঁচিশ যদি হয় তার মানে পঁচিশ তিনে কত হবে বলো পঁচাত্তর টাকার মাপে আছে কি পঞ্চাশ পয়সা তার মানে কতগুলো কয়েন হবে এক টাকাতে দুটো থাকে পঁচাত্তর টাকাতে থাকবে কত বলো একশো পঞ্চাশ পিস ঠিক আছে যখন এগুলো করছি বলে এত বড় হচ্ছে তুমি থরি এগুলো এত ভাগ করে গুণ করে করবে পরীক্ষাতে তো অনেক সহজে আরো তাড়াতাড়ি করবে তাই না নেক্সট দেখো নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসালে মূল ছবিটি সম্পূর্ণ হবে প্রথম কথা হচ্ছে এখানে একটা এরকম জিনিস তৈরি হবে তারপরে একটা এইভাবে সার্কেল তৈরি হবে আর কি তৈরি হবে আর হচ্ছে হ্যাঁ এরকম তৈরি হবে এরকম তৈরি হবে এটাও এরকম তৈরি হবে আর এটাও এরকম তৈরি হবে একমাত্র এটা কোথায় দেখা যাচ্ছে বলো আর একটা ট্রাঙ্গেল তো থাকবে এখানটাতে একমাত্র দেখা যাচ্ছে আমাদের কোথায় আচ্ছা ট্রাঙ্গেলটা তো থাকতে হবে কোন দিকে একমাত্র আমাদের অ্যান্সার হবে যতটুকু মনে হচ্ছে আমার কোনটা হবে হুম হবে হবে ডি কারণটা কারণটা কি প্রথম এটা হতে এইভাবে আর এই যে ছবিটা দেওয়া আছে এটাকে তোমাকে দেখো উল্টে দেওয়া আছে এইখানটাতে ঠিক আছে তাহলে এই ছবিটার রেসপেক্টে এটা কি হচ্ছে এটা উপর দিকে থাকবে আর এগুলো কি সাজিয়ে দিয়েছি অলরেডি আমি ওকে

দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পূর্ণ হবে দেখো এটা তুমি এমনি সূত্র দিয়ে বসিয়ে দাও না এই সূত্র দিয়ে বসিয়ে দাও এটাকে তুমি ওই আর টোটাল ওয়ার্ক ধরে করার কোনো দরকার কত হচ্ছে ইন্টু তিরিশ বাই হচ্ছে কত পঞ্চাশ ওকে চোখ করে দিয়েছি শূন্য শূন্য কাটলে এটা হচ্ছে দেখো পাঁচ ছয় তিরিশ কত হলো বারো দিন হলো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি অসম চিহ্নটি শব্দটি চিহ্নিত করো দেখো তুমি এইটার মানে যদি নাও জানো তাও বুঝতে পারবে কিভাবে টাইনি মানে ছোট স্মল মানে ছোট তাহলে ডেফিনেটলি এটা ছোটই হবে অর্থাৎ কারেক্ট অ্যানসার নেব আমি বিগ কারণ বড় সংখ্যাটা হচ্ছে বাদ বাকিগুলো সব ছোটকে রিপ্রেজেন্ট করছে এখানে দেখো বি সি ডি ডি ই এফ এফ জি এইচ তাহলে এটা হচ্ছে কত এইচ এম এন ও পি তাহলে এইচ পি হচ্ছে এইচ পি এইচ পি তার মানে এগুলো হচ্ছে সব বাদ সবসময় যে দুটো বাদ যাবে

এটাও হবে না এটাও হবে না ই ই সরি এফ এফ জি এইচ আই দুটো বাড়লো এখান থেকে এখানে কত বাড়লো এখান থেকে এক বাড়লো এখান থেকে কত বাড়লো দুই বাড়লো এখান থেকে দেখো তুমি নিশ্চয়ই তিন বেড়েছে আই জে কে এল এল এর পরে এখানে কত বাড়বে চার বাড়বে তাই না তাহলে এল এম এন ও পি তাহলে এটা হচ্ছে কত পি তাহলে টোয়েন্টি সেভেন পি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো দুটি সংখ্যা লসাগু এবং গসাগু বলেছে এত যদি একটি সংখ্যা পঁয়ত্রিশ হয় তবে অপর সংখ্যাটি কত সিম্পল কোশ্চেন হচ্ছে কি দুটো সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটোর লসাগু ইন্টু গোসাগু তাহলে তিনশো পনেরো ইন্টু সাত আর তাকে কি করব পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব কত হচ্ছে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ এটা হবে দেখো পাঁচ ছয় তিরিশ পাঁচ তিনে পনেরো কত হচ্ছে তেষট্টি তেষট্টি কোন টাকা তার একের সাত অংশ বৃদ্ধি পেয়ে চল্লিশ হলো মূল টাকার পরিমাণ কত ছিল তাহলে এই হচ্ছে কন্ডিশন একের সাদ অংশ মানে হাতের মধ্যে এক বেড়েছে তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি হয়ে গেছে কত আট আট মানেই তোমাকে রিপ্রেজেন্ট করছে কত টাকা বলো চল্লিশ টাকা ওকে এক মানে কত এক মানে হচ্ছে পাঁচ আট পাঁচে চল্লিশ জিজ্ঞেস করেছে মূল টাকার পরিমাণ কত মূল টাকা কত ছিল সাত ছিল সাত ইউনিট মানে কত হবে বলো পঁয়ত্রিশ হবে কারেক্ট হচ্ছে কত বি হচ্ছে ঠিক নেক্সট দেখো ভাই তাহলে এ বি সি এর কন্যা বি সি এর কন্যা তার মানে এ হচ্ছে কন্যা এ হচ্ছে সি ডি হলো এর পিতা ডি হলো এর পিতা তার মানে কি জিনিস দাঁড়াচ্ছে সি ডি এর কে হয় তার মানে এরা হচ্ছে কি মা বাবা এটা হচ্ছে মা সি ডি এর কে হয় স্ত্রী হয় ঠিক আছে সি ডি এর কে হয় জিজ্ঞেস করেছি আচ্ছা দেখো কে মানে মাইনাস প্রথম কথা হচ্ছে এখানে কে মানে হচ্ছে কি মাইনাস এল মানে ভাগ আচ্ছা এল মানে হচ্ছে ভাগ চিহ্ন এম মানে প্লাস এম মানে কি প্লাস পড়লাম আর ডি মানে কি ডি মানে হচ্ছে গুণ করলাম দেখো ভাগ করলে হচ্ছে তিন তিনে নয় তিন নয় সাতাশ এটা হচ্ছে কত মাইনাস পাঁচ থাকলো প্লাস থাকলো বারো আটে কত হবে বলো ছিয়ানব্বই উনচল্লিশ থেকে পাঁচ বাদ গেলে কত হবে উনচল্লিশ থেকে পাঁচ বাদ গেলে হচ্ছে থার্টি ফোর প্লাস নাইনটি সিক্স করলে কত হবে শূন্য নয় চার কত হবে তেরো একশো তিরিশ হচ্ছে কারেক্ট অ্যান্সার সি ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা এই টাইপের যখন জিনিস থাকবে তখন তুমি একটা জিনিস একটু দেখে নেওয়ার চেষ্টা করবে যে কোথায় রিপিট টিপিট খুঁজে পাওয়া যাচ্ছে কিনা দেখো এ ড্যাস বিসি ডিসি ডি এ দেখো এইখানটা তুমি একটা জিনিস করতে পারো এ ড্যাস বি সি ডি এক দুই তিন চার পাঁচ দেখো এইটা হচ্ছে পাঁচটা পেজ তাহলে পাঁচটা করে সংখ্যার একটা করে পেয়ার পাওয়া যায়নি দেখো এক দুই তিন চার পাঁচ পেলে এক দুই তিন চার পাঁচ একটা পেলে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে একটা পেলে এক দুই তিন চার পাঁচ এবারে দেখো একটা জিনিস যখনই তুমি এখানে রিপিট দেখতে পেয়েছ তুমি আগেও কোথাও রিপিট দেওয়ার চেষ্টা করো দেখো আমি যদি এটাকে বসাই এ এ বি সি ডি হলো দেখো আগে এ রিপিট হয়েছে আমি করলাম কি বি রিপিট এ সি ডি বাস মিলে গেল দেখো এ রিপিট হয়ে গেছে বি রিপিট হয়ে গেছে আমি এখানে বি বসালাম দেখো সি তো রিপিট আছি আর এখানে আমি কি করলাম এ বসালাম বি সি ডিকে রিপিট করে দিলাম তাহলে এ বি সি ডি এর মধ্যে কি প্রথমে এ রিপিট হলো তারপরে বি রিপিট হলো তারপরে সি রিপিট হলো তারপরে ডি রিপিট হলো তাহলে আমার অ্যাকচুয়ালি কি পাচ্ছি এ ডি বি বি এ ডি তাহলে অ্যান্সার কোনটা এ এ ডি বি বি এ ডি এ ডি বি বি এ ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে সি ওকে দেখো এই কোশ্চেন হচ্ছে খুব সহজ কোশ্চেন আর এটা একদম মুখস্থ হয়ে যাওয়া কোশ্চেন অ্যান্সার হচ্ছে বি কিভাবে প্রথম কথা হচ্ছে তুমি এগুলোকে তো আলাদা আলাদা ভাগ করবে একটা কনসেপ্ট বলি যে তিন পূর্ণ একের দুই প্লাস ধরো ধরো এইটাকেই আমরা ভাঙবো কি করি আমরা এটাকে তিন প্লাস একের দুই লিখে দিই সিম্পলি ঠিক তাহলে এখানে যদি তুমি প্রত্যেককে ভেঙে দাও তুমি যে জিনিসটা কি পাবে নশো নিরানব্বই পাবে কটা দেখো ছটা পাবে এক দুই তিন চার পাঁচ ছটা তার মানে ইন্টু ছয় প্লাস দেখো এটা হচ্ছে কি সাত বাই সরি ওপরে কী হবে ছয় পাঁচ এগারো তাহলে পনেরো তিন আঠারো উনিশ কুড়ি একুশ তাহলে একুশ বাই সাত কাটাকাটি করলে তুমি এখানে পাবে তিন তুমি সিম্পলি ইউনিট ডিজিটটা চেক করো দেখো ন ছয় কত হবে চুয়ান্ন প্লাস তিন কত হচ্ছে সাত হচ্ছে ইউনিট ডিজিট স্বাদ মানে কারেক্ট অ্যান্সার এটাই হবে কারণ ইউনিট ডিজিট একটাতেই স্বাদ আছে আর তোমার যদি মনে শান্তির জন্য তুমি ভাবো যে চেক করবে তুমি গুণ করো এই তিনটাকে গুণ করো গুণ করে তিন যোগ করে দাও দেখবে ফাইভ নাইন নাইন সেভেনই অ্যান্সার আসবে বলেছে সাতশো দশ টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি পায় সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় তবে সি কত টাকা পায় তুমি একটা একটা করে ধরো এ টাকা পায় কত টাকা এক্স টাকা আচ্ছা এখানে লিখি এ টাকা পায় এক্স টাকা এ এর থেকে চল্লিশ টাকা বেশি পায় সিম্পলি তাহলে কি হবে বি হবে আচ্ছা সি কি হবে সি পাবে হচ্ছে এর থেকে তিরিশ টাকা বেশি পায় তার মানে কত হবে এক্স প্লাস তিরিশ টোটাল টাকার পরিমাণ কত হচ্ছে থ্রি এক্স মাইনাস দশ কার সঙ্গে সমান সাতশো দশ টাকার সঙ্গে সমান ওকে তার মানে থ্রি এক্স ইকুয়াল কত হবে সাতশো কুড়ি এক্স ইক্যাল টু হচ্ছে দেখো তিন দুই এ ছয় টাকা জানতে চেয়েছে সি কত টাকা পাবে এই যে এক্সের জায়গায় দুশো চল্লিশ বসাবো তার মানে ও পাবে হচ্ছে দুশো টাকা ও পাবে কার একটা হচ্ছে ডি এগুলো সজ কোয়েশ্চেন এগুলো ভাই পারার মতো কোয়েশ্চেন দেখো প্রথম কথা হচ্ছে মহিলা মা এবং ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য প্রথম কথা এই কন্ডিশন তো হোল্ড করবে যত মা থাকবে সেটা কি হবে মহিলা হবে এই কন্ডিশন তো হোল্ড করবেই ঠিক আছে তাহলে সেই অনুযায়ী প্রথম কথা হচ্ছে এটা তো আমার হবে না এবার আসছে ইঞ্জিনিয়ারের কনসেপ্ট আচ্ছা একটা জিনিস বলো প্রত্যেক ইঞ্জিনিয়ার কি মহিলা হবে তার কোনো মানে নেই আবার প্রত্যেক ইঞ্জিনিয়ার কি মা হবে এটারও কোনো মানে নেই আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু ইঞ্জিনিয়ার সে মা এবং সে মহিলা তাহলে সেক্ষেত্রে আমি কন্ডিশানটা এরকম করতে পারি এখানে কি আছে এখানে আছে ইঞ্জিনিয়ার আছে যারা মহিলাও নয় মাও নয় আবার এখানে কারা আছে কিছু ইঞ্জিনিয়ার যারা মহিলা আর এখানে কারা আছে যারা ইঞ্জিনিয়ার মা এবং মহিলা কারেক্ট অ্যান্সার ডেফিনেটলি হবে বি ঠিক আছে নেক্সট দেখো কোনো সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সাথে একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট যোগ করলে সংখ্যাটা হয় পঁচাত্তর আচ্ছা সংখ্যাটা যদি হয় তার পঁচিশ পার্সেন্ট মানে কি একের চার তার সাথে একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট খুব সহজ পার্সেন্টের চিহ্ন তুলে দাও দুটো শূন্য বাদ দাও পনেরো দিনে পঁয়তাল্লিশ সেটা কতর সঙ্গে সমান হয় বলো পঁচাত্তরের সঙ্গে সমান হয় তার মানে তুমি পাবে এক্স বাই ফোর ইকুয়াল টু পঁয়তাল্লিশ আর পঁচাত্তর মানে কত সাত চার এগারো একশো কুড়ি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে আচ্ছা ভুল করলাম আচ্ছা হ্যাঁ বাদ হবে সরি বাদ হবে হচ্ছে কত হবে তিরিশ হবে আর এক্সের ভ্যালু কত হবে একশো কুড়ি হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হবে কোনো নল দিয়ে একটি জলাধারের এক তৃতীয়াংশ তিন মিনিটে খালি করা যায় সাড়ে সাত মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা যাবে তাহলে বলো এক তৃতীয়াংশ যদি খালি করতে তিন মিনিট লাগে তাহলে পুরো জলাধার খালি করতে টাইম লাগবে হচ্ছে নয় মিনিট ওকে তাহলে ঘুরিয়ে বললে নয় মিনিটে খালি হয় এক অংশ এক মিনিটে খালি হবে একের নয় আর এখানে কত সাত পূর্ণ একের দুই মানে হচ্ছে পনেরো বাই দুই পনেরো বাই দুই খালি হতে টাইম লাগবে কত একের নয় ইন্টু পনেরো বাই দুই মানে হচ্ছে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তুমি পাবে হচ্ছে কত পাঁচ বাই ছয় কারেক্ট অ্যান্সার হচ্ছে সি দেখো পি কিউ আর একটা বৃত্তাকার টেবিলে ঘিরে বসে আছে তাহলে একটা বৃত্তাকার টেবিল হচ্ছে এরকম পাঁচ বন্ধু আছে তো তিন পাঁচ এক এক দুই তিন চার পাঁচ আর পি এর ডান দিকে তাহলে আরটা টা হচ্ছে কি আর টা পি এর ডান দিকে এবং এস এর বা দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে তাহলে এসের বাঁ দিক থেকে দ্বিতীয় স্থান মানে যদি আমি এসকে এখানে বসাই তাহলে দেখো এসের বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আর আছে ঠিক টি পি ও এসের মাঝখানে বসেনি তাহলে টিটা পি এবং এসের মাঝখানে বসেনি তার মানে আমি বলতে পারি টি বসেছে কোথায় টি বসেছে এই জায়গাটাতে তাহলে এখানে কে বসেছে পি বাকি আছে কে কিউ বাকি আছে এবারে বলেছে তাহলে কে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে কে বলো কিউ বসে আছে কারেক্ট হচ্ছে বি ঠিক আছে নেক্সট দেখো বলেছে এ বি সি একটি যৌথ ব্যবসার অংশীদার এ মূলধনের এক তৃতীয়াংশ দেন বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন যদি বৎসরান্তে লাভের পরিমাণ হয় নশো টাকা তবে সি কত টাকা লভ্যাংশ পাবে দেখো সিম্পল রেশিও প্রপর কোশ্চেন আচ্ছা একটা জিনিস বলা আছে দেখো যে বি টাকা দেয় কত এ এবং সি যা দেয় ওকে আর এ দেয় মূলধনের এক তৃতীয়াংশ তার মানে যদি আমি টোটাল মূলধনটাকে ধরে নেই কত টোটাল ক্যাপিটালকে ধরে নিই সিক্স আমি টোটাল ক্যাপিটালকে সিক্স ধরলাম তাহলে টোটাল ক্যাপিটাল যদি সিক্স হয় তাহলে বি আর এ প্লাস এর অনুপাত কি এ বি যা পায় এ প্লাস সি অনুপাত তাই পায় তার মানে আমি বলতে পারি বি হচ্ছে তিন পায় বি প্লাস সি হচ্ছে তিন পায় কারণ টোটাল মূলধন তো ছয় তাহলে বি যা পাবে এ প্লাস সি তাই পাবে তাহলে তার মানে তাদের মাঝখানে কি দুই ভাগে ভাগ হবে তার মানে এটা যদি তিন হয় এটাও তিন আবার একটা দেখো এ মূলধনের এক তৃতীয়াংশ পায় তাহলে এ যদি এক তৃতীয়াংশ পায় তাহলে ছয়ের এক তৃতীয়াংশ মানে কত হবে বলো দুই হবে তার মানে এ পাচ্ছে দুই তাহলে এ যদি দুই পায় সি পাবে কত সি পাবে হচ্ছে এক তাহলে আমি বের করব এ অনুপাত বি অনুপাত সি ওকে তাহলে যদি এটা হয় তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে দুই এর ভ্যালু কত তিন সির ভ্যালু কত এক বলেছে যদি বৎসরান্তে লাভের পরিমাণ হয় নশো টাকা তাহলে কত আমি পাচ্ছি তিন দুই পাঁচ এক ছয় ছয় ইউনিট মানে কত টাকা নশো টাকা এক ইউনিট মানে কত হবে বলো একশো পঞ্চাশ হবে তাহলে আমাকে জানতে চেয়েছে সি কত টাকা পাবে সিড হচ্ছে কত টাকার পরিমাণ কত এক ইউনিট তাহলে অ্যান্সার হচ্ছে কত ডি হবে ওকে নেক্সট দেখো দুটো সংখ্যার অনুপাত বলেছে পাঁচ অনুপাত আট অনুপাত কত বলা আছে পাঁচ অনুপাত আট ওকে তাদের অন্তর আছে কত সিক্সটি নাইন দেখো আমি এখান থেকেই অন্তর দেখতে পাচ্ছি কত তিন ইউনিট তাহলে তিন ইউনিট মানে দেওয়া আছে কত সিক্সটি নাইন এক ইউনিট মানে দেখো তিন দুয়ে ছয় তিন তিনে বড় সংখ্যাটা কত বড় সংখ্যাটা আমি এখানে দেখতে পাচ্ছি কে আট আট ইউনিট মানে কত হবে তেইশ ইন্টু কত হবে হাতে দুই আর হচ্ছে কারেক্ট অ্যান্সার বলেছে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড় কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সের হিসাবে মধ্যম স্থানে আছে তাহলে একটা জিনিস দেখো রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ তাহলে এটা হচ্ছে সুনিতা আর এটা হচ্ছে কি রিনা দ্বিগুণ বলেছে আমি এরকম ভাবে সাজিয়ে দিলাম দ্বিগুণ বলেছে মানে আমি সুনিতার এটা এজ ধরে নিই কত কুড়ি তাহলে রিনার বয়স কত হবে চল্লিশ হবে আমি একটা একটা আরবিটারি ধরে নিলাম নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট আবার শ্রাবণী সুনিতার থেকে বড় তাহলে এখানটাতে বলেছে শ্রাবণী আবার নমিতা শ্রাবণীর থেকে ছোট তার মানে নমিতা এরকম একটা জায়গায় আছে ঠিক আছে আচ্ছা নমিতার বয়সটা সুনিতার থেকে নিশ্চয়ই কি বড় হবে ওকে আচ্ছা শ্রাবণীর বয়স এখানে আমি একটা একটা করে আরবিটারি ধরে নেই আবার কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ তাহলে সুনিতার থেকে নমিতা যদি বয়সে বড় হয় তাহলে ওকে আমি ধরলাম কত একুশ একে আমি ধরলাম কত পঁচিশ ধরে নেই তাহলে শ্রাবণীর থেকে দ্বিগুণ বয়স কাকলি তার মানে কাকলি চলে আসবে এই জায়গাতে কারণ কাকলির বয়স হয়ে যাবে কত পঞ্চাশ হয়ে যাবে তাহলে সব সব দিক বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি কে বয়সের হিসাবে মধ্যম স্থানে বয়সের হিসেবে মধ্যম স্থানে আমরা দেখতে পাচ্ছি কাকে বলো শ্রাবণীকে কারেক্ট অ্যান্সার হচ্ছে শ্রাবণী নেক্সট এবং সম্ভবত আর একটা দুটো কোয়েশ্চেন আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছগুণ তাহলে এটা হচ্ছে সাম এটা হচ্ছে ফাদার ছেলের বয়স হচ্ছে এক্স বাবার বয়স হচ্ছে সিক্স এক্স ছ বছর পরে কত হবে সিক্স এক্স প্লাস সিক্স আর এটা কত হবে এক্স প্লাস সিক্স পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ তাহলে ডেফিনেটলি আমরা পাবো হচ্ছে এটা হবে

কোথায় ফ্র্যাকশন চলে আসছে এগুলো তোমাকে দেখে একটু বুঝে নিতে হবে ওকে তুমি মনে মনে ভাবো এটা যদি ভাগ হয় এটা প্লাস হয় তাহলে এটা যদি ভাগ হয় তাহলে এটা কত হয়ে যাবে বলো ভাগ হয়ে গেলে এটা হবে চার ওটা হলে প্লাস হলে ওটা হবে পাঁচ মানে পাঁচ চার নয় আর ওদিকে কত হচ্ছে মাইনাস তার মানে হবে না এটা আট হয়ে যাচ্ছে তাহলে এটা এ হলো না ভাগ মাইনাস তাহলে এটা যদি ভাগ হয় তার মানে দেখো চার আর মাইনাস করলে হবে চার পাঁচ চার চারে ষোলো চার থেকে গলো কত হবে পাঁচ হবে আর ওদিকে গুণ করলে কত হবে ষোলো চোদ্দো চোদ্দো আর ছয় গুণ করবো ঠিক আছে চোদ্দো আর ছয় গুণ যদি করি সেটা ক্ষেত্রে মাইনাসে উত্তর আসা সম্ভব নয় তার মানে এটাও হবে না ভাগ গুণ যদি এটাকে ভাগ করি দেখো চার ইন্টু পাঁচ আর এই হচ্ছে যদি যোগ করি দেখো চোদ্দো প্লাস ছয় দেখো এটাও কুড়ি হচ্ছে এটাও কুড়ি হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি হচ্ছে ওকে তো এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন আমার যতটুকু মনে পড়ছে কোথাও কোথায় কোথা থেকে কোশ্চেন দিয়েছে রেশিও থেকে কোশ্চেন ডেফিনেটলি ছিল পার্সেন্টেজ থেকে কোশ্চেন ছিল প্রফিট লস থেকে কোশ্চেন ছিল টাইম এন্ড ওয়ার্ক থেকে কোশ্চেন ছিল টাইম স্পিড ডিস্টেন্স থেকে কোশ্চেন ছিল কোনটা ওই যে কুকুর আর বেড়ালের দৌড়ানোটা আর বাদ বাকি চ্যাপ্টার কি আছে এলসিএম এইসিএফ থেকে কোশ্চেন ছিল অ্যাভারেজ থেকে কোশ্চেন ছিল কোনটা যেটা হচ্ছে ওই হোস্টেলে এতজন লোক আসা থেকে গড় কমে গেছে ওটা হচ্ছে অ্যাভারেজ সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোয়েশ্চেন ছিল যেটা ছিল না কোনো ট্রেনের অঙ্ক এখানে দেয়নি বোট এবং স্ট্রিমের অঙ্ক এখানে দেয়নি ওকে আর মো বাকি যতগুলো চ্যাপ্টার হয়ে কোশ্চেন হওয়ার কথা প্রবলেম অন এজেস যে চ্যাপ্টার হয় আচ্ছা মিক্সার অ্যালিগেশন থেকে কোশ্চেন ছিল মোটামুটিভাবে যে আমাদের স্ট্যান্ডার্ড যে কটা চ্যাপ্টার হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই স্ট্যান্ডার্ড যে কটা চ্যাপ্টার হয় প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কোশ্চেন দিয়েছে তো আগামী দিনে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারগুলো ভালো করে করতে হবে এবং তোমাদেরকেও বলছি আগামী পরীক্ষাগুলোর জন্য রেডি হও যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে পড়ে থেকো না কারণ লিস্টে কখন কার কিভাবে চেঞ্জ হবে এটা কিন্তু তুমি কোনোভাবে ধরতে পারবে না ঠিক আছে তো সেই জন্য বলবো যে ভালো করে প্রিপারেশান নাও নেক্সট পরীক্ষার জন্য আবার নতুন করে তৈরি করো এসআই পরীক্ষা হবে তো যদি কিছু ভুল হয়ে থাকে ভুলে যাও কোনো অসুবিধে নেই আবার নেক্সট পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো ওকে চলো বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে